আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজ টাকি মাছের চাটনি রান্না করব এটাকে আমরা টাকি মাছের চাটনিও বলি বুচুরিও বলি আর এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল এখানে টাকি মাছের আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছখানের কাটাটা আমি ফেলে দিব। তো তাহলে আর মাছের কাঁটা বাঁচতে হবে না আমি নাইফবার বটি দিয়ে কেটে নিব আমার সুবিধা হয়েছে বটি দিয়ে কাটতে সেজন্য আমি বটি দিয়ে কেটে নিয়েছি দেখুন কী সুন্দরভাবে এই কানের কাঁটাটা ফেলে দিয়েছি আর দয় সাইডটা আমি রেখে দিয়েছি কত সহজভাবে এভাবে আসলে কেটে মাছের কাঁটাটা ফেলে দিলে আর কাঁটা বাঁচতে হবে না থাকি মাছের সহজ সহজভাবে রান্না করা যায় আর কাটা বাচা জামেলা থাকে না এখন কড়াইয়ে তেল দিচ্ছি রান্না করার জন্য আগে মাছের চাটনি রান্না করার জন্য তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছ কাঁকে মাছ আমি দিয়ে দিচ্ছি কাটার জন্য আসলে সবাই টাকি মাছের চাটনি কেটে চায় না এভাবে আপনারা খাটাটা ফেলে দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আসলে টাকি মাছের চাটনির মধ্যে যত পেঁয়াজ বেশি হবে কেটে কিন্তু খুব ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচও একটু বেশি করে দিচ্ছি দ্বিতীয় পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে ডাক না লাগিয়ে কিছুক্ষণ রান্না করব এখন ডাক না লাগিয়ে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর যখন মাছটা সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব মশলা কিছুক্ষণ রান্না করার পর যখন মাছটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি মশলা দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুড়া একটু পাসফুরন দিয়ে চেড়ে দিচ্ছি নেচে দিয়ে ডাক না লাগিয়ে কিছু করে রান্না করবো কিছুক্ষণ রান্না করার পর এখন আমি একটি আলু মেশার দিয়ে এভাবে মেশ করে নিচ্ছি মাছটাকে কত সহজভাবে আসলে আলু মেশা দিয়ে মাছটাকে ভেঙে দেওয়া যায় দেখুন কত সুন্দরভাবে মাছগুলো ভেঙে গেছে ভেঙে যাচ্ছে আসলে খুব সহজভাবে এই টাকি মাছের চাটনিটা বানানো যায় আর কাটাও থাকে না এখন দেখুন কত সুন্দরভাবে ভেঙে নিয়েছি আমার মাছটা ভেঙে নেওয়া হয়ে গেছে আলু মেশার দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিব দেখুন কত সুন্দরভাবে ভেঙেছে কত সহজভাবে এই চাটনিটা বানানো যায় এখন দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিলে যে বাকি যে খাটা থাকে সেগুলা গলে যাবে লেবুর রসে সেজন্য লেবুর রসটা দিলে খুব ভালো হয় এখন লেবুর রসটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব আর এখন আমি আর ডাক না দিয়ে ডাকবো না না ডেকেই রান্না করব আর কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিব যাদের নিজ থেকে পুড়ে না যায় এখন আমার মনে হয়েছে যে তেল একটু লাগবে সেজন্য একটু তেল দিচ্ছি এখন নেড়ে চেড়ে দিচ্ছি আসলে এই চাটনিটা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খাটা থাকবে না একটাও এভাবে চাটনি বানালে আর খাটা বাচার কোনো জামেলা থাকবে না এখন দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া দিচ্ছি ধনিয়ার পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে আমি চুলাটা অফ করে নিব আমার বুচুরি বা চাটনি টাকি মাছের চাটনি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে হয়েছে আর খেতে কিন্তু খুব মজা হয়েছিল এখন আমি স্লোটা অফ করে নিয়েছি দেখুন প্লেটে যখন পরিবেশন করি দেখুন কত সুন্দরভাবে হয়েছে এই টাকি মাছের চাটনি বা বুচুরি আর কাঁটা একটাও থাকে না এই চাটনির মধ্যে আপনারাও এবার বানিয়ে খেতে পারেন আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন